শার্লট ক্যানিং, এই নামটা কি চেনা চেনা লাগছে? আচ্ছা যদি বলি লেডি ক্যানিং, এবার অনেকটা চেনা চেনা লাগছে। আর যদি লেডি কেনির কথা বলি, তাহলে এমন কোনো বাঙালি নেই যে এই নামটা শোনেননি। এই লেডি কেনি মিষ্টিটা যে ভদ্রমহিলার নামে হয়েছিল, অর্থাৎ লেডি ক্যানিং, তারই সম্পূর্ণ নাম হচ্ছে শার্লট ক্যানিং। ব্যারাকপুরে রয়েছে তার সমাধি। যদি ওই কথাটা বলাটা আংশিক সত্য, তবু আপাতত আমরা এই শার্লট ক্যানিং বা লেডি ক্যানিংয়ের সমাধি দেখতেই চলেছি, তারপর বাকি অংশটা বলছি। শার্লটের জন্ম 1817 সালের 31শে মার্চ প্যারিসে, কিন্তু তার বাবার কর্মসূত্রে তিনি 1831 সালে ইংল্যান্ডে চলে আসেন। 1835 সালের 5ই সেপ্টেম্বর চার্লস ক্যানিং, যিনি ফার্স্ট আর্ল ক্যানিং নামেও পরিচিত ছিলেন, তার সাথে শার্লটের বিবাহ হয়, এবং সেই সূত্রেই শার্লট 1856 সালে লেডি ক্যানিং হিসেবে ভারতবর্ষে আসেন। মিষ্টির জাদুকর বিখ্যাত ভীমচন্দ্র নাগ লেডি ক্যানিংকে স্বাগত জানানোর জন্য একটি নতুন ধরনের মিষ্টি তৈরি করেন এবং তার নামেই উৎসর্গ করেন, যা পরবর্তীকালে আমরা লেডি কিনি নামে চিনি। শার্লট ছিলেন আদ্যন্ত প্রকৃতিপ্রেমিক, তিনি ছবি আঁকতে ভালোবাসতেন, সে কারণেই তার কলকাতার গভর্নর হাউসের পরিবেশ অপেক্ষা এই কান্ট্রি সাইড ব্যারাকপুরের পরিবেশ অনেক বেশি পছন্দ ছিল। তাই তিনি গভর্নর হাউসে থাকার থেকে এই ব্যারাকপুরে থাকাটা বেশি পছন্দ করতেন। এখানে বসে তিনি হুগলি নদীর দৃশ্য উপভোগ করতেন। শার্লট ঘুরে বেড়াতেও খুব ভালোবাসতেন। এরকমই একটা দার্জিলিং ট্রিপের সময় তিনি ম্যালেরিয়া আক্রান্ত হন, এবং তৎকালীন সময়ে যেহেতু ম্যালেরিয়ার সেই অর্থে কোনো চিকিৎসা ছিল না এবং তা এক প্রকার মারণ ব্যাধিই ছিল, তাই তিনি আর আরোগ্য লাভ করেননি। 1861 সালের 18ই নভেম্বর তার জীবনাবসান ঘটে, এবং যেহেতু তিনি এই ব্যারাকপুরকে অত্যন্ত পছন্দ করতেন কলকাতার তুলনায়, সেদিন রাত্রিবেলায় তার দেহ ঘোড়ায় টানা গাড়ি করে ব্যারাকপুরে নিয়ে আসা হয় এবং সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। লর্ড ক্যানিংও 1862 সালে ইংল্যান্ড ফিরে যান, এবং সেখানেই ওই বছরই 17ই জুন তারও মৃত্যু ঘটে। লেডি ক্যানিংয়ের সমাধি দেখতে যাচ্ছি, এই কথাটা প্রথমে বলেছিলাম যে আমি আংশিক সত্যি বলছি, বাকি আংশিকটা কি? আমার পেছনে এই যে সমাধিটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু লেডি ক্যানিংয়ের অরিজিনাল সমাধি এখন আর নয়, এটি হচ্ছে রেপ্লিকা। অ্যাকচুয়ালি শার্লট যখন ম্যালেরিয়াতে মারা যান, তখন ওনাকে এখানেই সমাধিস্থ করা হয়, কিন্তু এখানকার আবহাওয়ার কারণেই হোক বা যে কোনো অন্য কারণেই হোক, এই সমাধির যে মার্বেল তা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। ফলে 1913 সালে ওনার সমাধিকে এখান থেকে শিফট করানো হয় কলকাতার সেন্ট জনস চার্চে, এবং এখানে ওই সমাধিরই একটা রেপ্লিকা প্রতিষ্ঠিত করা হয়। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সেই রেপ্লিকা। এই সমাধির ডিজাইনটা কিন্তু করেছিলেন শার্লটের বোন লুসিয়া ওয়াটারফোর্ড। ক্যানিংয়ের এই স্ট্যাচুটি 1877 সালে জে এইচ ফস্টার এবং টি ব্রুক এরা দুজন মিলে তৈরি করেন, এবং এটা কলকাতা শহরেই প্রতিষ্ঠিত ছিল। কিন্তু ভারতের স্বাধীনতার পর যখন বিভিন্ন ব্রিটিশ রাজপুরুষদের মূর্তি ধীরে ধীরে কলকাতার পথঘাট থেকে অপসারিত করা হতে থাকে, তখন তার সেই সময় 1969 সালে এই স্ট্যাচুটি ব্যারাকপুরে নিয়ে আসা হয়। এবার বলি এখানে আসবেন কিভাবে।
যদি নিজের বাহনে আসেন তাহলে গুগলকে ভরসা করাই যায়, গান্ধীঘাটের ডেস্টিনেশন সেট করলে একদম আরামসে চলে আসা যাবে। যদি নিজের বাহনে না আসেন তাহলে ব্যারাকপুর স্টেশন থেকে একটা টোটো বা অটো রিজার্ভ করে আপনাকে এখানে আসতে হবে। গান্ধীঘাটের ঠিক পরেই, গান্ধীঘাটকে বাঁদিকে রেখে আরেকটু এগোলেই পড়বে এই জওহর কুঞ্জ, ফরেস্ট ডিপার্টমেন্টের এই অফিস। এইটা থেকে আর একটু এগোলেই রাস্তা এখানে দুভাগ, বাঁদিকে হচ্ছে মঙ্গলধারা টুরিস্ট লজের দিকে চলে যাচ্ছে, আর এই যে বাইকটা বেরোচ্ছে এটা পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটের একটা গেট, এইখান দিয়ে আপনাকে ঢুকতে হবে। ওই রাস্তায় এসে ব্যারাকের পাশ দিয়ে আপনাকে যেতে হবে এইদিকে। এইখানে এসে সেন্ট্রি থাকেন, তাকে জিজ্ঞেস করে ঢুকে পড়তে হবে এই রাস্তায়।